নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বহুবার কমন এসেছে এবং বন্ধুরা, ওই কোশ্চেনগুলি সহজ ট্রিক্সের মাধ্যমে অর্থাৎ ইজি ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে শর্টকাট উপায়ে কীভাবে সলভ করা যায় সেই সহজ ট্রিক্সটি নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। যদি আপনি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্যই। খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, এ ও বি দুটি স্থানের দূরত্ব 25 কিলোমিটার। কত কিলোমিটার? 25 কিলোমিটার, ঠিক আছে। রক্তিম সকাল 6টায় এ থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে বি এর উদ্দেশ্যে রওনা হলো, ওকে। প্রতি 5 কিলোমিটার হাঁটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নেয়, রক্তিম কখন বিতে পৌঁছাবে? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বন্ধুরা আরেকবার লক্ষ্য করো, এ এবং বি দুটি স্থানের দূরত্ব 25 কিলোমিটার, রক্তিম সকাল 6টায় এ থেকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বি এর উদ্দেশ্যে রওনা হলো, প্রতি 5 কিলোমিটার হাঁটার পর সে 5 মিনিট করে বিশ্রাম নেয়। কত মিনিট বিশ্রাম নেয়? 5 মিনিট বিশ্রাম নেয়। রক্তিম কখন বিতে পৌঁছাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা অবশ্যই তোমরা নিজেরা ভিডিওটি একবার পজ করে ট্রাই করো, এই ধরনের কোশ্চেনগুলো সহজে সলভ করতে পারছো কিনা, তারপর আমাদের অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। এ বিন্দু সে যাত্রা স্টার্ট করেছিল সকাল 6টায়, ঠিক আছে। যদি এখন সে কোথাও বিশ্রাম না নিত, তাহলে সে এখানে দেখো, এরপর এখানে যদি আমরা ধরে নিচ্ছি এটা সি বিন্দু, ওকে, সি বিন্দুতে সে 7টায় পৌঁছাতো, একইভাবে ডি বিন্দুতে সে 8টায় পৌঁছাতো, ই বিন্দুতে সে 9টায় পৌঁছাতো, এবং এফ বিন্দুতে অর্থাৎ এফ বিন্দুতে সে ফাইনালি কটায় পৌঁছাতো? 10টায় পৌঁছাতো, ওকে। ফাইনালি বি বিন্দুতে সে 11টায় পৌঁছাতো যদি সে কোথাও বিশ্রাম না নিত, ঠিক আছে। অর্থাৎ এ থেকে সি বিন্দুতে আসার পর 5 মিনিট বিশ্রাম নিয়েছে, 5 কিলোমিটার হাঁটার পর 5 মিনিট বিশ্রাম নিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সে কত লেট করেছে? 5 মিনিট। একইভাবে ডি বিন্দুতে 5 মিনিট, অর্থাৎ মোট কত হলো? 10 মিনিট হলো, ওকে। একইভাবে দেখো, ই বিন্দুতে আরও 5 মিনিট মানে 15 মিনিট, এফ বিন্দুতে আরও 5 মিনিট, অর্থাৎ মোট কত মিনিট সে লেট করেছে? 20 মিনিট লেট করেছে, ঠিক আছে। তাহলে সে এখন 11টায় পৌঁছানোর বদলে, অর্থাৎ বি বিন্দুতে 11টায় পৌঁছানোর পরিবর্তে সে কটায় পৌঁছাবে? 11টা 20তে পৌঁছাবে, বোঝা গেছে বন্ধুরা। অর্থাৎ সে মোট 4 বার লেট করার জন্য মোট 4 × 5 = 20, ঠিক আছে। 4 × 5 মানে হচ্ছে 20 মিনিট সে লেট করেছে, যে কারণে সে 11টা 20তে সে পৌঁছাবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের অপশান সি এখানে সঠিক অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ছিল বন্ধুরা। এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাতেও প্রচুর পরিমাণে কমন এসে থাকে, অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিস করবে। নেক্সট, তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত বিন্যাসে দশম পদটি কি হবে? অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো, 7, 14, 28 এইভাবে আমাদের যাচ্ছে, এবং দশম পদটি কততম পদ? 10তম পদ, ঠিক আছে। সেটি আমাদের খুঁজে বার করতে হবে। এখন কোনোরকম কোনো ফর্মুলা ছাড়াই শর্টকাট উপায়ে আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে কীভাবে সলভ করবো, জাস্ট আমাদের সারিটির দিকে একবার লক্ষ্য করো। আমাদের প্রথম পদ কত আছে? 7 আছে, ঠিক আছে। 7টাকে আমরা লিখতে পারি 7 × 1, ঠিক আছে। এখন দেখো, দ্বিতীয় পদ কত আছে? 14 আছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 7 × 2, ঠিক আছে। 7 × 2 মানে 14, ওকে। তৃতীয় পদ কত আছে? দেখো, 28 আছে, অর্থাৎ 7 × 4, ঠিক আছে। তাহলে বন্ধুরা লক্ষ্য করো, এরপর আমাদের এই 1, 2, 4 সংখ্যাগুলো কীভাবে আসছে? দেখো, 7 × 1 এটাকে আমরা লিখতে পারি 7 × 2⁻⁰, যেখানে 2⁻⁰ মানে হচ্ছে 1, ওকে। একইভাবে দেখো, 7 × 2 মানে হচ্ছে 14, এটাকে আমরা লিখতে পারি 7 × 2⁻⁰, ওকে। অর্থাৎ 2⁻⁰ মানে হচ্ছে 2, ঠিক আছে। একইভাবে 7 × 4 এটাকে আমরা লিখতে পারি 7 × 2² অর্থাৎ 7 × 2² মানে হচ্ছে 7 × 4 অর্থাৎ 28, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি সিরিজটা কীভাবে পাচ্ছি? যে প্রথম পদটা 7 মানে হচ্ছে 7 × 2⁻⁰, প্রথম পদ মানে হচ্ছে 1নম্বর পদ, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এই পাওয়ারটা দেখো, 0 আছে, অর্থাৎ 1 কম আছে। দ্বিতীয় পদ মানে হচ্ছে 2নম্বর পদ, সেটা হচ্ছে দেখো 7 × 2 মানে হচ্ছে 14 অর্থাৎ 7 × 2⁻⁰, এটা কিন্তু দ্বিতীয় পদ, ঠিক আছে। কিন্তু দেখো পাওয়ারটা 1 ঘর কম আছে, ওকে। একইভাবে 28 সংখ্যাটা হচ্ছে দেখো 7 × 4 মানে হচ্ছে 7 × 2², ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় পদ, কিন্তু বন্ধুরা দেখো পাওয়ারটা 1 ঘর কম আছে, বোঝা যাচ্ছে। তাহলে দশম পদের পাওয়ারটা কত হবে? অর্থাৎ 2⁻⁹ হবে, ওকে। অর্থাৎ দশম পদটা তাহলে কত হবে? 7 × 2⁻⁹, ঠিক আছে। এখন 2⁻⁹ মানে হচ্ছে 512 অর্থাৎ 7 × 512, ঠিক আছে। অর্থাৎ এটার অ্যান্সার আমাদের আসবে 3584, ওকে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আমাদের অপশান সি তাহলে সঠিক অ্যান্সার। বন্ধুরা 2⁻⁹ মানে হচ্ছে 512, এই সংখ্যাটাকে মনে রাখার জন্য তোমরা অবশ্যই মনে রাখবে 2⁻⁰ মানে হচ্ছে
1024, যেখানে 1024 বাইট, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে বা আমাদের অ্যান্ড্রয়েড ফোন মোবাইল সিস্টেমে 1024 বাইট, কিলো বাইট অর্থাৎ কেবি বা মেগাবাইট, গিগাবাইট, এই সংখ্যাগুলো আমাদের 1024 থেকে আসে, ঠিক আছে? অর্থাৎ সেই মানটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। এখন একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে 2 টু দি পাওয়ার 9, আর সেদিক থেকে 1024কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেটা হবে 512। এই সংখ্যাটা একটু মনে রাখবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের অপশন তাহলে সি এখানে সঠিক অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন ছিল বন্ধুরা। নেক্সট তাহলে আমরা তৃতীয় কোয়েশ্চেনে চলে যাবো। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের তৃতীয় যে কোশ্চেনটি রয়েছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়। কতটা যাচ্ছে? 6 মিনিটে 1 কিলোমিটার, ঠিক আছে? এখন স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যায়, অর্থাৎ এক্ষেত্রে বেগটা হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বলা রয়েছে স্রোতের বেগ কত। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো বন্ধুরা, এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা কীভাবে সলভ করবো, আমাদের সবার প্রথমে এককটির দিকে লক্ষ্য করো। প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ স্রোতের অনুকূলের ক্ষেত্রে দেখো আমাদের এককটা দেওয়া আছে 6 মিনিটে 1 কিলোমিটার, ঠিক আছে? কিন্তু বন্ধুরা দ্বিতীয়টির ক্ষেত্রে আমাদের দেওয়া আছে দেখো 1 ঘন্টায় 6 কিলোমিটার, অর্থাৎ 60 মিনিটে 6 কিলোমিটার, ঠিক আছে? এটিকে আমাদেরকে একই এককে প্রকাশ করে নিতে হবে, যেহেতু আমাদের অপশনগুলো প্রত্যেকটি কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ প্রত্যেকটি কিলোমিটার প্রতি ঘন্টা এই এককে অ্যান্সার দেওয়া আছে। অবশ্যই আমরা দুটোকেই কিলোমিটার প্রতি ঘন্টার এককে প্রকাশ করে নেবো। তাহলে আমরা কী পাচ্ছি ভালো করে লক্ষ্য করো, এখন স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, তাহলে 6 মিনিটে সে কত যাচ্ছে? 1 কিলোমিটার, ঠিক আছে? অর্থাৎ আমাদেরকে এটাকে ঘন্টায় বার করতে হবে। তাহলে 1 মিনিটে সে কত যাচ্ছে? দেখো 1/6, ঠিক আছে? 1/6 কিলোমিটার। তাহলে 60 মিনিট মানে হচ্ছে যেহেতু 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? দেখো 60/6, ওকে, অর্থাৎ 10 কিলোমিটার, ওকে? এটা হচ্ছে প্রতি ঘন্টায় বেগ, ওকে? তার মানে আমরা কি পেলাম, স্রোতের অনুকূলে তার বেগটা হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? এখন আমাদেরকে দেওয়া আছে দেখো যে প্রতি ঘন্টায় প্রতিকূলে বেগটা হচ্ছে 6 কিলোমিটার, অর্থাৎ স্রোতের অনুকূলে বেগটা ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে বেগটা পেলাম 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, ঠিক আছে? তাহলে স্রোতের বেগ বার করার নিয়ম হচ্ছে ডিভাইডেড/2 এবং এটিকে অন্তর্ফল, অর্থাৎ 10-6 মানে হচ্ছে 4, 4/2 মানে হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে? অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে অপশন ডি, তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার। অবশ্যই বন্ধুরা মনে রাখবে, যদি স্রোতের অনুকূলে বেগ এ হয়, স্রোতের প্রতিকূলে বেগ যদি বি হয়, তাহলে স্রোতের বেগটা হচ্ছে a-b/2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এবং সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা মানটা পেলাম 2 কিলোমিটার/আওয়ার, ওকে? নেক্সট তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ 4 নম্বর কোশ্চেনটিতে চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ যে কোশ্চেনটি রয়েছে, 25 মিটার দীর্ঘ, অর্থাৎ 25 মিটার দৈর্ঘ্য এবং 17 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চার ধারে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, ঠিক আছে? রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য অবশ্যই আমাদের সবার প্রথমে ফিগারটি বুঝতে হবে, অর্থাৎ এটা যদি একটি 25/17, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর 25 মিটার এবং এই বরাবর হচ্ছে 17 মিটার যদি একটি আয়তাকার বাগান হয়, তার চারপাশে একটি 2 মিটার চওড়া যদি একটি রাস্তা থাকে, তাহলে রাস্তা সহ তার দৈর্ঘ্য কত হবে? দেখো এই বরাবর 2 মিটার এবং এই বরাবর 2 মিটার, অর্থাৎ উভয় পক্ষে 2 মিটার করে প্রতি কর্নারে বাড়ছে, ঠিক আছে? রাস্তা সহ তার দৈর্ঘ্য হবে 25+2×2, ঠিক আছে? 2×2 মানে হচ্ছে 4, তাহলে 25+4 মানে হচ্ছে 29 মিটার। একইভাবে এই 17 মিটার দৈর্ঘ্যটা উভয় দিকে দেখো 2 মিটার করে বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 মিটার বৃদ্ধি পাবে। তাহলে 17+4 মানে হচ্ছে তার প্রস্থ, রাস্তা সহ প্রস্থ, তাহলে কত পাচ্ছি? 21 মিটার, ওকে? এরপর আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল বার করার জন্য আমরা কি করব, জাস্ট রাস্তা সহ এই টোটাল বাগানটার ক্ষেত্রফলকে বার করব, তারপর শুধু রাস্তা বাদে বাগানটার ক্ষেত্রফল বার করব, সেই দুটোকে বিয়োগ করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হচ্ছে? যেহেতু 25 মিটার দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 29 মিটার, ঠিক আছে? উভয় দিকে দেখো 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 4 মিটার টোটাল বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য বরাবর, এবং 17 মিটার তখন হয়ে যাচ্ছে 21 মিটার, ওকে? তাহলে রাস্তা সহ, অর্থাৎ রাস্তা সহ তার ক্ষেত্রফল কত হচ্ছে? 29×21। এরপর রাস্তা বাদে ক্ষেত্রফল কত? 25×17, ঠিক আছে? এই মানটা, ওকে? অর্থাৎ 25×17, এই মান দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি, অবশ্যই বন্ধুরা এক্ষেত্রে তোমরা ক্যালকুলেশনের সাহায্যের জন্য তোমরা আমাদের উপরে আই বাটনটি প্রেস করে 2 অঙ্কের সংখ্যার গুণফলের সঠিক নিয়মটি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাহলে ওই সঠিক নিয়মে এবং ওই শর্টকাট নিয়মে তোমরা যদি ফলো করো, খুব কম সময়ের মধ্যে তোমরা এই গুণফলটি নির্ণয় করতে পারবে। দেখো 29×21 মানে হচ্ছে 609, ঠিক আছে? -25×17 মানে হচ্ছে 425, ঠিক আছে? এই দুটোর বিয়োগফল নির্ণয় করলে আমরা আনসারটা পাচ্ছি দেখো 184।
অর্থাৎ আমাদের অপশন এ এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 184 বর্গ মিটার। বন্ধুরা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল, আশা করি তোমরা ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে রাস্তা সহ ক্ষেত্রফল বার করার জন্য দৈর্ঘ্যটা উভয় দিকে, অর্থাৎ এটা যদি আয়তাকার বাগান হয় তাহলে এই দিকেও 2 মিটার, এই দিকেও 2 মিটার, এই দিকেও 2 মিটার, ঠিক আছে। দেখো উভয় দিকে দেখো 2×2, অর্থাৎ এই কর্নারের জন্য, এই অংশটার জন্য, ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে 2 মিটার করে বৃদ্ধি পাবে, তার মানে 4 মিটার বৃদ্ধি পাবে। অর্থাৎ দৈর্ঘ্যটা 25 মিটারের বদলে তখন 29 মিটার হবে রাস্তা সহ, এবং 17 মিটার প্রস্থের বদলে সেটা হবে 21 মিটার। অর্থাৎ সেক্ষেত্রে রাস্তা সহ ক্ষেত্রফলটা হবে 29×21, ঠিক আছে, এবং রাস্তা বাদে ক্ষেত্রফলটা হবে 25×17, যেটা আমাদের মান দেওয়া আছে। এই দুটোকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 184 বর্গ মিটার, অর্থাৎ অপশন এ এখানে সঠিক অ্যান্সার। তাহলে বন্ধুরা আমরা এক্ষেত্রে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম, একবার রাস্তা সহ ক্ষেত্রফল বার করেছিলাম, একবার রাস্তা বাদে ক্ষেত্রফল বার করেছিলাম, তারপর সেই দুটোকে বিয়োগফল নির্ণয় করেছিলাম, তাহলে আমরা ইজিলি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছিলাম, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ICDS এক্সাম অর্থাৎ ICDS সুপারভাইজার 2019 সালে কোশ্চেনটি পড়েছিল। দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ইজিলি কীভাবে সলভ করবো, কোনোরকম কোনো ক্যালকুলেশন, এক্স ওয়াই মান কোনো কিছু ছাড়াই, ঠিক আছে। কোশ্চেনটি দেওয়া রয়েছে, একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ, ঠিক আছে, এবং হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3, তাহলে ভগ্নাংশটি কত। অর্থাৎ বন্ধুরা এখানে যদি ভগ্নাংশটা এ বাই বি হয়, এই এটা হচ্ছে তার লব এবং বিটা হচ্ছে হর, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা ক্যালকুলেশন ছাড়াই বার করার জন্য আমরা জাস্ট অপশনের সাহায্য নেবো। এখন অপশনগুলো ফলো করো। দেখো অপশন এতে দেওয়া আছে 1/5, আমাদের প্রথম শর্ত বলেছে যে লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/2, ঠিক আছে। এখন দেখো 1/5 এই ভগ্নাংশটার ক্ষেত্রে লবের সাথে যদি 1 যোগ করি কত পাচ্ছি, 2 পাচ্ছি, নিচেটা রইল 5, ঠিক আছে। অর্থাৎ 2/5 হচ্ছে, কিন্তু আমাদের হাফ হচ্ছে না, তাহলে আমাদের অপশন এ এখানে হবে না। একইভাবে অপশন বি ফলো করো। দেখো অপশন বি আছে 1/4, এখন যদি লবের সাথে 1 যোগ করি, অর্থাৎ 1+1/4 সংখ্যাটা হর রয়ে গেল, তাহলে 2/4, ঠিক আছে, 2/4 কাটাকাটি করলে দেখো 1/2 আসছে। আবার বলেছে যে হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/3, এখন 1/4 এই ভগ্নাংশটা থেকে যদি হর 1 বিয়োগ করি তাহলে 1/4-1, ঠিক আছে, এখন 4-1 মানে হচ্ছে 3, তাহলে অ্যান্সারটা আসছে 1/3। অর্থাৎ আমাদের দুটো কন্ডিশনই এক্ষেত্রে ফলো করছে অপশন বি, লবের সাথে 1 যোগ করলে আমরা সংখ্যাটা পাচ্ছি দেখো 2/4, তার মানে আমরা পাচ্ছি 1/2, অর্থাৎ সেই কন্ডিশনটিও ফলো করছে, এবং হর থেকে 1 বিয়োগ করলে, 4 থেকে যদি আমরা 1 বিয়োগ করি দেখো সংখ্যাটা পাচ্ছি 1/3, অর্থাৎ ভগ্নাংশটা আমরা পাচ্ছি 1/3, এই শর্তটিও আমাদের ফলো করছে। তাহলে আমাদের অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অপশন বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, এবং অপশন সিও এখানে কারেক্ট হবে না। তোমরা এইভাবে মিলিয়ে দেখতে পারো, অপশন ডিও আমাদের কারেক্ট হবে না, অতএব অপশন বি এখানে সঠিক অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এইভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই পরীক্ষাতে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো প্রবলেম অর্থাৎ অনেকগুলো ম্যাথমেটিক্স সলিউশন তোমরা বার করে আসতে পারবে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনার এই একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে। এবং বন্ধুরা ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদেরও শেয়ার করে দাও, যারা এই ধরনের কম্পিটিটিভ তথা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার জন্য এখনও স্ট্রাগল করে যাচ্ছে। এবং বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে দিতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা পেতে পারেন। তার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখতেও ভুলবে না, যাতে করে বন্ধুরা আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনগুলি পেতে পারেন। এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। পরের ভিডিও পরের দিন রাত 7:30।